উত্তরণ মডেল কলেজের ক্যাম্পাসে এসে মনটা জুড়িয়ে গেছে। এখানে ভর্তি না হলে বুঝতেই পারতাম না এমন প্রকৃতি ঘেরা সৌন্দর্যময় কলেজের ক্যাম্পাস হতে পারে। দেশে কলেজের মধ্যে এটি হচ্ছে রূপসী ক্যাম্পাস। এখানে ভর্তি হতে পেরে ভালোই লাগছে, এসব কথা উত্তরণ মডেল কলেজে ভর্তি হওয়া নতুন ছাত্রছাত্রীদের। নবীন শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন ক্লাসের প্রথম দিন এসেই এমন মন্তব্য করেন। ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে ক্যাম্পাস জুড়েই ছিল সাজ সাজ রব। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাস প্রাঙ্গণ। কলেজের সম্মেলন কক্ষ সাজানো হয়েছিল বেলুন ও ব্যানার দিয়ে। 8ই আগস্ট উত্তরণ সমিতি মিলনায়তনে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শাখার তিনটি বিভাগের একযোগে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন হয়। ওরিয়েন্টেশন ক্লাসের শিক্ষার্থীদের স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর AKM ফজলুল করিম চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উত্তরণ মডেল কলেজের সভাপতি, বায়তুশরফ কমপ্লেক্সের মহাপরিচালক ও উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির চেয়ারম্যান শিক্ষাবিদ MM সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির সম্পাদক ফরিদ আহমেদ, বায়তুশরফ জব্বারী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ করিম, দৈনিক ইনকিলাব কক্সবাজারের ব্যুরো চিফ শামসুল হক শারেক, সাংবাদিক দীপক শর্মা দীপু, উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির নির্বাহী সদস্য রোটারিয়ান SM নজরুল ইসলাম, নির্বাহী সদস্য রিদোয়ানুল হক। বক্তব্য রাখেন কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, M আলাউদ্দিন রবিন ও মামুনুর রশিদ। বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হামিদুর রহমান, নবাগত শিক্ষার্থী নূর শহীদ, তামান্না আক্তার, আরিফুল ইসলাম মামুন, অভিভাবক মোহাম্মদ শফিক, জরিনা আক্তার ও কানিতা আফরান রাফি। সভার সঞ্চালনা করেন কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছিলেন বেশ উচ্ছ্বসিত, গান আবৃত্তি পরিবেশনায় মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি শিক্ষাবিদ MM সিরাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে উত্তরণ মডেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে। একমাত্র উত্তরণ মডেল কলেজ সূচনা লগ্নে কলেজের নিজস্ব বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন, কলেজ বাস, কলেজ ল্যাব, কলেজ লাইব্রেরি, ইবাদতখানা, স্টেডিয়াম, শহীদ মিনার, জাতীয় 4 বীরশ্রেষ্ঠের স্মৃতিস্তম্ভ, কলেজের উন্মুক্ত মঞ্চ ইত্যাদি, এসব কিছু সম্ভব হয়েছে উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির সকল সদস্যদের সহায়তায়। তিনি আরও জানান, শিক্ষার্থীরাই পারে জাতিকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ উপহার দিতে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর AKM ফজলুল করিম চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের প্রথম কাজ পড়াশোনায় মনোনিবেশ হয়ে দেশের কল্যাণে এগিয়ে আসা, পরে সামাজিক সাংস্কৃতিক কল্যাণমূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করা। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা ও নবীন শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নিউজ ডেস্ক, CCS।